অকাল বৃষ্টিতে আলু চাষের ব্যাপক ক্ষতি হওয়ায় চাষিদেরকে আলু বিতরণ হুগলি কামার পুকুর চটিতে। আলু চাষের ব্যাপক ক্ষতি হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। মৃতের পরিবারদের সহযোগিতার হাত বাড়ালেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী মহাশয় বক্তৃতার মাধ্যমে কড়া কটাক্ষ শাসক দলকে। কোনোভাবে শাসক দল চাষিদের ক্ষতিগ্রস্তের পাশে থেকে কোনো আশ্বাস দিতে পারেনি এবং আরও বলেন, সেই কাজ করে দেখালো ভারতীয় জনতা পার্টি। আরও কি বললেন শুনব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। অতিবর্ষণের পরে মোট তিনজন কৃষক আত্মঘাতী হয়েছেন। আমরা এখানে একটি পরিবার চন্দ্রকোনার, তার হাতে আমরা চন্দ্রকোনার যারা আত্মঘাতী হয়েছেন, মঙ্গলা প্রামাণিক চাষি, তার স্ত্রী প্রতিমা প্রামাণিক, মঙ্গল প্রামাণিক, তার স্ত্রী প্রতিমা প্রামাণিকের হাতে আমরা অর্থনৈতিক সাহায্য করে যাচ্ছি। ইতিমধ্যে বিমান ঘোষের নেতৃত্বে বিধায়ক বিশ্বনাথ কারক, বিধায়ক মধুসূদন বাগ, বিধায়ক সুশান্ত ঘোষ, খানাকুল এবং যারা মৃত চাষির পরিবারের সঙ্গে দেখা করে প্রাথমিক ন্যূনতম সাহায্য করেছে। আমরাও আজকে মঙ্গল প্রামাণিকের স্ত্রীকে সাহায্য করে যাব। সাথে সাথে আমার অন্নদাতা ভগবান আলু চাষিদের, ধান চাষিদেরকে দুটো কথা আমি বলে যেতে চাই। ধান চাষ